हेलो बंधुर तो कम आज सबाई प्रीति तुम्हारे सवार सामने नहीं चलेसी आए ब्रैंड न्यू भिडियो। तो आज के बैकग्राउंड देखे और टाइटल थंबनेल देखे तो तुम्हारा बुझे गेसो जो आज के चले हावड़ाते पप्पी वर्ल्डे। आज के पप्पी वर्ल्डर की कलेक्शन आज सेगल देखार जो और भिडियोर माध्यम तुम्हारे सामने तुले धरार जो। तो चलो हमें एक बार शानुदा को डेके नब और की कलेक्शन आज है सेगल एक एक शानुदा बोलो। तो चलो तो प्रथम बोलो शानुदा कम आो भलो आची। हेलो भिवर्स सबा के पप्पी वर्ल्डे वर्ल्ड वेलकाम। आशा कर सबाई भलो आचो। তো আজকে আমরা এখানে কি কি কালেকশন দেখতে পাবো? আজকে জার্মান শেপার্ড হিউজ লং কোটের জার্মান শেপার্ড খুব ভালো স্টক বোন স্ট্রাকচারে লং কোটের জার্মান শেপার্ড আছে। রিচ গোল্ডেন কালার একদম যেটা ডার্ক গোল্ডেন কালার সেই বাচ্চা আছে, গোল্ডেন রিট্রিভার প্লাস ল্যাব্রাডর বাচ্চা আছে, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা আমাদের যেসব বন্ধুরা আমাদেরকে অনেক সময় আমি কমেন্টসেও দেখি প্লাস ফোন করে আমাদের বলে যে দাদা তোমাদের ভিডিওতে আমরা কিছু আনকমন ব্রিড দেখতে পাই না, ম্যাক্সিমাম টাইমটাই গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডরটা দেখতে পাই, ঠিক আছে। আনকমন টাইপ ব্রিড লাইক ডোবারম্যান বা রটওয়িলার বা শেন বার্নার বা সাইবেরিয়ান হাস্কি, ঠিক আছে। তো বন্ধুরা কেন দেখতে পাও না, আমরা কি বাচ্চাটা স্টক করি না বন্ধুরা? ম্যাক্সিমাম টাইম আমরা এই সব আনকমন ব্রিডগুলো স্টকটা কম করি। কেন স্টকটা কম করি? আমরা চেষ্টা করি যারা নিউ ওনার ফার্স্ট টাইম বাচ্চা নিচ্ছে, ডগ নিচ্ছে, পাপি নিতে চাইছে, তারাই আনকমন ব্রিডের দিকে না যাক। হয়তো তোমরা ভাবতে পারো যে ব্রিড ডিফারেন্ট হতে গিয়ে কিছু মানে ওর কাছে ল্যাব্রাডর আছে, ওর কাছে গোল্ডেন রিট্রিভার আছে, তো আমি একটা অন্য ব্রিড নিই। তো বন্ধুরা সমস্যা কি হয়, এইসব আনকমন ব্রিডগুলো তাদের স্পেসিফাই একটু নেচার থাকে যেটা মেনটেন করার জন্যে এক্সপিরিয়েন্স দরকার, ঠিক আছে। তোমরা মানে ডিফারেন্ট হতে গিয়ে হয়তো নিয়ে অনেকে চলে যায়, শেন বার্নার নিয়ে চলে গেলো বা ডোবারম্যান বা রটওয়িলার নিয়ে চলে গেলো, তাদের ফার্স্ট টাইম ওনার জন্য এইসব ব্রিডগুলো নয়। শেন বার্নারের মান্থলি যে এক্সপেন্সিভটা সেটা হিউজ, প্রায় 10-12,000 টাকা। সবাই বোঝে না, অনেক সময় নিয়ে চলে যায় করে বাচ্চাদের কিউনেস দেখতে নিয়ে চলে যায়। বাট পরবর্তীকালে কি হয় তোমার বাচ্চাটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, মানে দিয়ে দিতে বাধ্য হয়, ঠিকঠাক মেনটেন করতে পারে না। ম্যাক্সিমাম টাইমে আমাদের কাছে প্রচুর ফোন আছে, আমি একটা নিয়ে ফেলেছিলাম, আমি দাদা রাখতে পারছি না, মেনটেন করতে পারছি না, বাচ্চা সেই টাইমে রিটার্নও নেওয়া সম্ভব হয় না। এবং সবচেয়ে বড় রিটার্ন নেওয়ার থেকে আমি যেটা প্রেফার করি যে যখন একটা নতুন বাচ্চা ছোটো বাচ্চা যাচ্ছে, ছোটো বাচ্চারা ওর মা বাবা কে ওরা একদম বোঝে না, একদম কিছু জানে না, তখনই চলে যাচ্ছে ওরা, ঠিক আছে। তো আমাদের কাছে যখন আমরা নতুন নিয়ে আসছি, যেই নিক আমি নিক তুমি নিক যেই নিক আমাদের বন্ধুরা যারাই নিক, তাদের কাছে ওই ছোটো বাচ্চাটার কাছে মা বাবা মানে প্যারেন্টস মানে তাদের ওই নতুন ফ্যামিলিটাই, ঠিক আছে। হয় কি তারা যখন মানে মেনটেন করতে পারে না, আমি মেনটেন করতে পারছি না, আমার ঝামেলা মেটাতে গিয়ে আমি বাচ্চাটাকে দিয়ে দিই, আমি ঝামেলা মুক্ত হয়ে যাই, কিন্তু বাচ্চাটা সারা লাইফটা ঝামেলার মধ্যে পড়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। সারা লাইফটা ঝামেলার মধ্যে এটা হতে পারে না যে মানে একটা প্রথম যে নিয়ে গেল তার যে অনুভূতিটা বাচ্চাটার জন্য, বাচ্চাটার ক্ষেত্রে যে অনুভূতিটা সেটা অন্য কারোর কাছে গিয়ে, আর বিশেষ করে ঠিক আছে, বিশেষ করে এটা যেটা হয় বিশেষ করে মানে ডগের ক্ষেত্রে এটা হয় যে ওরা ছোটোবেলা থেকে যাকে চেনে তাকে কোনোদিন ভুলতে পারে না, যেটা পারে না। প্লাস মানে আমরা অনেক দেখেছি যেটা মানে দিয়ে দিয়েছে, আমি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে সেলিং টোটাল যে ডিলিংটা হয় আমি করি না, একদম প্রপারলি করি না। আমি একদম মানে সবাইকে বলি বাচ্চা নেওয়ার আগে 101 বার ভেবে নিয়ে যান, বাচ্চা নিয়ে গিয়ে দাদা মেনটেন করতে পারছি না, দাদা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমি দিয়ে দেবো, এটা করবেন না, প্লিজ করবেন না। দায়িত্বটা আপনার, ওরা আপনার কাছে বলতে যাচ্ছে না যে আমাকে নিয়ে যান আমাকে নিয়ে যান, আমরা আমাদের খুশি অনুযায়ী আমাদের ভালোবাসা অনুযায়ী ওদের প্রতি ভালোবাসা থেকে আমরা ওদের নিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি বাচ্চাটাকে ভালো রাখা, বাচ্চাটার টোটাল সব কিছু ঠিকঠাক রাখা, ঠিক আছে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে স্টকটা দেখানো স্টার্ট করছি। আজকে যেটা বলছিলাম রিচ গোল্ডেন ডার্ক গোল্ডেন কালারে আমাদের অনেক বন্ধুদের সাদা ক্রিম কালারে বাচ্চা দেখতে পায়, তাদের জন্য ডার্ক গোল্ডেন কালারের গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে। বাচ্চাটা জাস্ট ডার্ক মানে খুব ডার্ক কালার বাচ্চা হবে, একদম গোল্ডেন রিট্রিভার এন্টারটেনমেন্ট যে বইটা দেখেছো সেইরকম কালারের বাচ্চাটা হবে, ঠিক আছে। বাচ্চার কানের এবং নাকের ওপরে লোমগুলো দেখতে পাচ্ছ খুব ডার্ক কালার, এখনই খুব কিউট বাচ্চা, 35 ডেজের বাচ্চা, খুব হেলদি অ্যান্ড অ্যাক্টিভ বাচ্চা। তোমরা জানো আমি অ্যাক্টিভ এবং বাচ্চাকে সবসময় মেনটেন ভালোভাবে করি, তোমরা দেখতে পাবে ওরা কতটা ছটপটে আমার কাছে, ওই দেখবে রোগা শুয়ে আছে এক ধারে কোণে শুয়ে আছে, আমার কাছে এরকম বাচ্চা পাবে না। আমরা ওদেরকে যথেষ্ট ভালোবাসি, ভালোভাবে রাখার চেষ্টা করি, আমরাও চেষ্টা করি অল টাইম যে ভালো ওনারের কাছে যাক, বেটার ওনারের কাছে যাক, বেটার ফ্যামিলির কাছে যাক, যাতে ওরা এবং নতুন ওনার যেটা ভালোবাসা নিয়ে করছে সেটার দিকে সবসময় প্রেফার করে ওরা ভালো থাকতে পারে। তো বন্ধুরা এটা হলো হচ্ছে মেল বাচ্চা, পাপ্পি মেল পাপ্পি আছে, ঠিক আছে। প্রাইসটা কী আছে প্রাইসটার জন্য একটুখানি দাদা হোল্ড করো, একটু পরে আমি বলে দিচ্ছি প্রাইসটা কী আছে। মেলটা পাপ্পিটা দেখে নিলে এরপর ফিমেলটা দেখাচ্ছি। বন্ধুরা মেল পাপ্পিটা দেখে নিলে ডার্ক গোল্ডেন কালারের, ফিমেলটাও ডার্ক গোল্ডেন কালারই হবে, কিন্তু এই মুহূর্তে ফন কালার আছে, আমি বলবো না যে এই মুহূর্তে ডার্ক গোল্ডেন কালার আছে, এই মুহূর্তে ফন কালার আছে। এই বাচ্চাটাও তোমরা ভবিষ্যতে ডার্ক গোল্ডেন কালারই হবে, খুব অ্যাক্টিভ বাচ্চাটা, ফিমেলটা তো মেলটার থেকেও অ্যাক্টিভ বাচ্চা, ঠিক আছে।
মেল পাপড়িটা যেটা দেখলে বন্ধুরা, আমাদের কাছে গোল্ডেন রিট্রিভার স্টার্টিং হয় অনলি 16,000 থেকে, ঠিক আছে? অ্যাজ পার কোয়ালিটি বেসিস, অ্যাজ পার কালার অ্যান্ড ব্লাড লাইন বেসিসে দামটা কমা বাড়া করে। যারা আমাদের বন্ধুরা অনেকেই বলে যে এই বাচ্চার এই দাম হতে পারে না, এই কেন হয় এত দাম, কেন কম দামে সস্তা বাচ্চা দিই, তাদেরকে আমি বলি বন্ধুরা সস্তায় কম দামেতে ভালো বা কিছু পাওয়া যায় না, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে ফুড কস্টিংটা অনেকটা বেড়ে গেছে, যেসব ব্রিডাররা ব্রিডিং করছে বা আমরা ফুড কস্টিংটা যেটা বেড়ে গেছে সেটার উপর বেস করেই দামটা করছি। আর তোমাদের থেকে বেশি দাম নিচ্ছি না, তোমরা যারা নতুন নিয়ে যাচ্ছ তোমরা যখন মেনটেন করবে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট কতটা খরচা করলে তবেই জায়গাটা আসে। বাচ্চার দাম আমরা কিছু নিই না, যেটা মেনটেন্স কস্ট সেটুকুই খালি নেওয়া হচ্ছে, এখানে বাচ্চাটা অমূল্য, বাচ্চাটার কোনো দাম নেই, ঠিক আছে? তো বন্ধুরা যারা সস্তায় বাচ্চা নিচ্ছ তারা একটুখানি বাজেট বাড়িয়ে দুদিন ওয়েট করে গিয়ে ভালো বাচ্চা নাও, ভালো বেটার হবে। তারা 4-5 হাজার টাকা বাচ্চা কিছু হয় না, তোমরা বলো না প্লিজ, রিকোয়েস্ট করো না। এই যে বাচ্চাটা দেখছো গোল্ডেন রিট্রিভার ফিমেল পাপ্পিটা, এই পাপ্পিটা অনলি দাম আছে প্রযুক্তদার চ্যানেলে 17,000 টাকা, ঠিক আছে? প্রযুক্তদার চ্যানেলে আমি সবসময় একটা অফার দিই, এখন রিসেন্টলি একটু অফারটা কমই দিচ্ছি, সুতরাং প্রযুক্তদার জন্য এটুকু বলতে পারি 17,000 টাকায় গোল্ডেন রিট্রিভার ফিমেল পাপ্পিটা আছে। আসলে তোমরা প্রযুক্তদার চ্যানেলে নাম বললে অন্তত 500 টাকা আমরা লেস করে দেবো, ঠিক আছে? ফিমেলটা আছে 17,000 টাকা, মেলটা আছে 20,500 টাকা। মেলটার জন্য তোমাদের একটু অফার দিতে পারি, মেলটাকে তোমাদের আমি 19,500 টাকা অনলি দিয়ে দিতে পারি, ঠিক আছে? এরপর বন্ধুরা দেখাচ্ছি ল্যাব্রাডর, খুব ভালো হেলদি কোয়ালিটির ল্যাব্রাডর ফিমেল, ঠিক আছে? খুব ভালো কোয়ালিটি ফেস, ঠিক আছে? জাস্ট ফেস কাটিংটা দেখতে পারো, ও ঘুমোচ্ছিল, ওকে আমি শর্ট করে তুলে দিয়েছি, ঠিক আছে? নালে বাচ্চাটা খুব অ্যাক্টিভ বাচ্চা। এই ফিমেল বাচ্চাটা ফন কালার ল্যাব্রাডর ফিমেল পাপ্পিটার দাম আছে অনলি 10,500, অনলি 10,500 বন্ধুরা। এই মুহূর্তে ফোন করে এই মুহূর্তের জন্য, এই বাচ্চাটার জন্য 10,500। যদি এই বাচ্চাটা বেরিয়ে যায় এরকম ভাববে না যে আমাদের কাছে বাচ্চা পাবে না, অবভিয়াসলি আমাদের কাছে ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভার থাকে, একটু দামটা কমা বাড়া হতে পারে অ্যাজ পার কোয়ালিটি বেসিসে, তোমাদের ঠকাবো না, যেটা বেস্ট প্রাইস হয় সেই প্রাইসটাই তোমাদের দেবো, ঠিক আছে? এটা বন্ধু দেখা হয়ে গেল। এরপর দেখাচ্ছি আমাদের আজকের দিনের যে মেন স্টক, জার্মান শেপার্ড লং কোটেড জার্মান শেপার্ড। তো বন্ধুরা আজকে যেটা বলছিলাম, জার্মান শেপার্ড লং কোটেড জার্মান শেপার্ড খুব ভালো বাচ্চা, 42 ডেজের বাচ্চা, বাচ্চার বোন স্ট্রাকচার, বাচ্চার লোমের কোয়ালিটি, বাচ্চার ফেস কাটিং তোমরা দেখতে পারো, ব্ল্যাক মাস্কের ওপর আছে, ট্যান কালারটা খুব সুন্দর, হোয়াইটিসের ওপর নয় একদম ট্যান কালারের মধ্যে আছে। বাচ্চাগুলো আউটস্ট্যান্ডিং বাচ্চা, খুব হেলদি অ্যান্ড অ্যাক্টিভ বাচ্চা, তোমরা দেখতে পারো বাচ্চাগুলোকে। যদি নেওয়ার হয় ইমিডিয়েট আমার কাছে কল করো বেরিয়ে যাওয়ার আগে, ঠিক আছে? এই বাচ্চা এই কোয়ালিটির জামা শেপার কিন্তু আমি সবসময় তোমাদের দিতে পারবো না, কারণ এইরকম কোয়ালিটি বাচ্চা বা জামা শেপার অল টাইম থাকে আমাদের কাছে, কিন্তু এই জামা শেপার কোয়ালিটি এরকম সুন্দর লং কোটেড হেভি বোন স্ট্রাকচারের বাচ্চা আমাদের কাছে সবসময় থাকে না। তো বন্ধুরা এই জামা শেপার্ড মেল পাপ্পিটা নিতে হলে তোমরা আমাদের কাছে চলে এসো ইমিডিয়েট। এই মেল বাচ্চাটা অনলি 22,000 টাকা দাম আছে। যেসব বন্ধুরা বলে জামা শেপার্ড তো 8,000 টাকা 9,000 টাকায় পাওয়া যায়, বন্ধুরা যেসব বাচ্চাগুলো তোমরা 8,000 টাকা 9,000 টাকা বলো, ওগুলো স্পিডসের মতো সাইজ হয়। এই জামা শেপার্ডটা সাইজটা হচ্ছে 42 দিন বয়সে আমার একটা হাতের সাইজ, ঠিক আছে? এই সাইজটা, এই বডি স্ট্রাকচারটা, বডিটা দেখো এবং লোমের কোয়ালিটিটা দেখো, কোয়ালিটি দেখে সব কিছু বলবে। অযথা ছোটো বা কম দামে আমরা এ করি না, যেরকম নয় যে 8,000 টাকা বাচ্চা তোমাদের 22,000 টাকা দিচ্ছি, যে বাচ্চাটা 25,000 টাকা বাচ্চা সেই বাচ্চাটা 22,000 টাকা তোমাদের অফার করছি, ঠিক আছে? আর বাচ্চা বেরিয়ে যাওয়ার আগে আমাদের কাছে চলে এসো। আমার ফোন নাম্বার হলো 9875488643, আরেকটা নাম্বার হলো 9804896902, ঠিক আছে? আমাদের অ্যাড্রেস হলো হাওড়া সাঁতরাগাছি কোনো এক্সপ্রেস ওয়ে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো, এটা আমাদের চেয়ে আমাদের ফোন নাম্বার। তোমরা আমাদেরকে এমনি টাইম মানে সকালবেলা 7টা থেকে রাত 10টার মধ্যে যখন খুশি কল করতে পারো। যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন না লাগে ওই নাম্বারে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমরা রেসপন্সিবিলিটি যেমন বাচ্চা বিক্রি সেল করি, বাচ্চা যারা নিয়ে যায় তাদের সাথেও সবসময় সাথে থাকি, সুতরাং তাদের সাথে কথা বলতে ফোনে অনেক সময় বিজি থাকে। তোমরা আমরা তোমাদের যদি লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে সেম নাম্বারে, অ্যাজ পসিবল আধ ঘন্টার মধ্যে তোমরা রিপ্লাই পাবে, এটুকু তোমাদের আমি বলে দিতে পারি। এছাড়াও যেসব বন্ধুরা মানে আমি আগেই যেটা বললাম যে ডিফারেন্ট ব্রিড যেগুলো হয়, আনকমন ব্রিড যেগুলো হয়, সেগুলো যারা নিতে চায় লাইক ডোবারম্যান, শেন বার্নার, রটউইলার, সাইবেরিয়ান হাস্কি, বক্সার, এসব বাচ্চাগুলো যারা ডগ আগে রেখেছো তারা অবভিয়াসলি নিতে পারো, কারণ ডগ মেনটেন্স করার একটা অভিজ্ঞতা থাকলে তারা এইসব ব্রিডগুলোকে মেনটেন করতে পারবে, ঠিক আছে? তো তারা যদি লাগে আমাদের কাছে ফোন করতে পারো, আমরা বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবো।
এছাড়াও মানে বেস্ট প্রাইস যেটা হয় সেটা আমরা দেবো। এছাড়া আমাদের কাছে বাচ্চাদের জন্য যে টোটাল ফুড অ্যাক্সেসরিজ যেগুলো বেস্ট হয় ওদের জন্য সেগুলো আমরা প্রোভাইড করে দেবো। তোমাদের তোমাদের চিন্তা নেই যে বাচ্চা নিয়ে গিয়ে দাদা কী করবো, কোথায় খাওয়াবো, কী খাওয়াবো, সব আমরা গাইডেন্স করে দেবো। এছাড়াও যদি তোমাদের গাইডেন্স সম্বন্ধে কিছু জানতে হয়, বাচ্চার মেনটেন্স সম্বন্ধে, বাচ্চার মেনটেন্স কস্ট যে সম্বন্ধে কিছু জানতে হয়, আমার নিজস্ব চ্যানেল আছে পাপি ওয়ার্ল্ড বলে, এই চ্যানেলে ভিজিট করতে পারো। এখানে শুধুমাত্র গাইডেন্স আমার দেওয়া হয় যেসব বাচ্চাগুলোর জন্য বেটার হয়, বেটার লাইফ আমরা চেষ্টা করছি বাচ্চারা যারা হিউম্যান অ্যান্ড ডগসের মধ্যে ভালো, যেটা নিজেদের মধ্যে মেনটেনটা সেটা ভালো থাকে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদেরকে হেল্প করো, আমাদেরকে বাচ্চাদের জন্য সুবিধা হয়, একটা বেটার হয় বাচ্চাদের বুঝলে, নতুন যারা নিয়ে যাচ্ছে তাদের অসুবিধে কম হয়, বাচ্চাদের অসুবিধে কম হয়। সুতরাং আজকে ভিডিওটা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আসবেন, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের কালেকশন। তোমাদের কালেকশনগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নিতে চাও ডগ তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, আর নাম্বার তো তোমরা অলরেডি দাদা বলে দিয়েছে, তোমরা কল করে নিও। এইরকম সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই কল করো। আর দেখা হচ্ছে ফের তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।